মানুষের জানার আগ্রহ অপরিসীম। আর আমাদের চারপাশে ঘটে যাচ্ছে প্রতিনিয়ত নানান ঘটনা। কতগুলো ঘটনাই আমরা জানতে পারি, পৃথিবীতে এমন এমন ঘটনা ঘটে কিংবা এমন এমন তথ্য আছে যা শুনে আমরা মাঝে মাঝে অবাক হই, আশ্চর্য হই কিংবা অনেক সময় হাসিতে ফেটে পড়ি। আসুন জেনে নিই তেমন কিছু জানা অজানা মজার তথ্য। হ্যালো বন্ধুরা, আমি সুতপা আর তোমরা দেখছো জানা অজানা তথ্য। জলের অপর নাম জীবন। আমরা জানি প্রাণীদের বেঁচে থাকার জন্য জল কতটা গুরুত্বপূর্ণ, জল ছাড়া বেঁচে থাকা অসম্ভব। কিন্তু একটি প্রাণী আছে যে তার সারা জীবনে এক ফোঁটাও জল পান করে না। না, আমি কোনো ব্যাকটেরিয়ার কথা বলছি না। নর্থ আমেরিকার মরুভূমি অঞ্চলে ক্যাঙ্গারু র্যাট নামে এক প্রকার ইঁদুর পাওয়া যায়। তাদের বেঁচে থাকার জন্য জল পান করতে হয় না, এমনিতেই ইঁদুরের জীবন ধারণ করতে খুব অল্প পরিমাণ জলই প্রয়োজন হয়। আর ওই ক্যাঙ্গারু র্যাট তার প্রয়োজনীয় জলীয় উপাদান তার খাবার থেকেই পেয়ে যায়। তোমরা কি জানো একটা কাগজকে সর্বাধিক 11 বার আধা আধি ভাঁজ করতে পারবে? তুমি যতই বড় কাগজ নাও, 11 বারের বেশি তুমি কোনোভাবেই ভাঁজ করতে পারবে না। শারীরিক ক্ষমতা দিয়ে সর্বাধিক 7 বার সমানভাবে ভাঁজ করতে পারবে ও পরবর্তী 4 বারের জন্য যান্ত্রিক সাহায্যের অর্থাৎ হাইড্রোলিকের দরকার হবে। বিশ্বাস না হয় নিজে চেষ্টা করে দেখতে পারো। আসলে কাগজটি ভাঁজ করার সাথে সাথে তার বেদ প্রত্যেকবার দ্বিগুণ হতে থাকে। বিশেষজ্ঞদের মতে যদি কাগজের বেদ 0.1 mm হয় তবে 23 বার ভাঁজ করার পর ভাঁজের বেদ হবে 1 কিলোমিটার। এইভাবে 42 বার ভাঁজ করলে ওই ভাঁজের বেদ এতটাই হবে যে কাগজটা পৃথিবী থেকে চাঁদ স্পর্শ করবে। সব থেকে বেশি ব্যবহৃত অক্ষরের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইংরাজি অক্ষর এ। কিন্তু ইংরাজিতে 1 থেকে 1000 বানান করে রেখার সময় এ অক্ষরটি মাত্র 1 বার ব্যবহৃত হয়, আর সেটা শুধু 1000-এর ক্ষেত্রে। বিশ্বাস না হলে একবার নিজে লিখে দেখে নাও। আমরা অনেকেই তাস খেলা দেখেছি, আবার অনেকে তাস খেলেওছি। কিন্তু বন্ধুরা, কোনোদিন লক্ষ্য করেছো কি তাসের 4টি কিংয়ের মধ্যে হরতনের কিং ছাড়া সবার গোপ আছে? 1800 শতাব্দীতে তাসের কার্ড পুনঃসংস্করণের সময় প্রিন্টিং মিস্টেকের ফলে এমনটা হয়েছে এবং এখনও পর্যন্ত সেটি একই রকম রয়ে গেছে। হরতনের কিংয়ের কার্ডটি লক্ষ্য করলে দেখবে তলোয়ারটা রাজার মাথার পেছনের দিকে আছে, তাই একে সুইসাইড কিংও বলা হয়। আমরা জানি সিঙ্গাপুরকে লায়ন সিটি বলা হয়, কিন্তু বন্ধুরা এটা জানলে অবাক হবে যে সিঙ্গাপুরে কোনো সিংহ নেই। প্রিন্স সাং নীলা উতামা প্রথম এই জায়গাটিতে আসেন এবং একটি মালায়াম বাঘ দেখেন এবং সেটিকে সিংহ ভেবে ভুল করেন ও জায়গাটির নাম দেন সিঙ্গাপুরা। মালায়ালাম ভাষায় সিঙ্গা মানে হলো সিংহ বা লায়ন ও পুরা মানে শহর বা সিটি। গুগল পৃথিবীর সব থেকে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন। কোনো অজানা তথ্য জানার জন্য অথবা কোনো ওয়েবসাইট সার্চ করার জন্য আমরা google.com ব্যবহার করি। কিন্তু তোমরা কি জানো গুগল সার্চে যদি গুগলটা উল্টো করে লেখা হয় অর্থাৎ ELGOOG তাহলে একটি ওয়েবসাইট পাবে গুগল মিরর। ওখানে গেলে দেখতে পাবে ওটা গুগলের উল্টো ভার্সন। ওখানে যাই সার্চ করবে সেটাই উল্টোভাবে আসবে। বেশ মজার ব্যাপার না? বর্তমানে সায়েন্স ও টেকনোলজির যুগে মূল সিকিউরিটি কী হচ্ছে? ফিঙ্গারপ্রিন্ট। স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে অধিকাংশই ফোন লক করার জন্য ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করি। ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ আঙুলের ছাপ প্রত্যেকের আলাদা আলাদা হয়। কিন্তু বন্ধুরা, তোমাদের জানা আছে কি আঙুলের ছাপ ছাড়াও মানুষের ঠোঁটের ছাপ ও জিভের ছাপ আলাদা হয়? চোখ একটি অপরিহার্য অঙ্গ, এটি মানুষের পঞ্চেন্দ্রের অন্যতম। কিন্তু চোখ এমন একটা অঙ্গ বয়স বাড়ার সাথে সাথে যার বৃদ্ধি হয় না। একটি 1 মাসের শিশুর জন্মের সময় চোখের সাইজ ও তার 40 বছর বয়সে চোখের সাইজ একই থাকে। ছোটবেলায় চোখ
মস্তিষ্কের একটু বেশি ভিতরের দিকে ঢুকে থাকে ও বয়স বাড়ার সাথে সাথে এটি আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসে। হামিং বার্ডের নাম আমরা প্রায় সকলেই শুনেছি। ইন্টারনেটের দৌলতে পাখিটির ছবি দেখার সুযোগ হয়েছে। আমরা জানি বি হামিং বার্ড হলো পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। পাখিটির দৈর্ঘ্য 1 থেকে 1.5 ইঞ্চির মতো। বন্ধুরা, তোমরা কি জানো পাখিটির ওজন 1 টাকার কয়েনের থেকেও কম? বি হামিং বার্ডের গড় ওজন 1.6 গ্রাম, যেখানে 1 টাকার কয়েনের ওজন 4 গ্রাম। মজার ব্যাপার, যদি 1টা নয় 10টা হামিং বার্ড আমাদের গায়ের উপর এসে বসে, আমরা তো টেরই পাবো না। ধনী হওয়ার স্বপ্ন প্রায় সকলেরই আছে। আমরা সকলেই নিজস্ব রোজগার থেকে ভবিষ্যতের কিছু কিছু করে টাকা সরিয়ে রাখি, যেমন 1 টাকার কোনো মূল্য নেই। আবার কোটি টাকা আমাদের কাছে স্বপ্নের মতো। কিন্তু বন্ধুরা, ওই 1 টাকা জমি তুমি মাত্র 25 দিনে হয়ে যেতে পারো কোটিপতি। ভাবছো পাগলের পোলাপ বা লটারির টিকিটের কথা বলছি? মোটেও না। আমরা যদি প্রথম দিন 1 টাকা নিয়ে রোজ দ্বিগুণ পরিমাণ টাকা জমাই, অর্থাৎ প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা, চতুর্থ দিন 8 টাকা, পঞ্চম দিন 16 টাকা, এইভাবে জমাতে থাকি, তাহলে 27 দিনের মাথায় আমরা প্রায় 1.5 কোটি টাকার মালিক হয়ে যাব। কি অবাক হচ্ছ! আমার হিসাবটা বিশ্বাস না হলে ক্যালকুলেটর দিয়ে নিজেই হিসাব করে একবার দেখে নাও না। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করো। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।